আমি তো সেটাই বলছি, আমি তো এখনো শুনিনি যে মোদিজি এই কথাটা বলেছেন, সুতরাং আমার পক্ষে সেটা মন্তব্য করা সম্ভব না। আমি সকাল থেকে তো এখনো খাইনি, খাওয়াই হয়নি। একটা স্পেসিফিক কোশ্চেন করছি, বলুন, সোমবার বনগায় যোগী আদিত্যনাথ এসেছিলেন, সেই সভায় শান্তনু যাননি, অভিযোগ উঠছে যে টাকা পয়সা নিয়ে গোলমালের কারণে শান্তনু ওখানে যাননি, আপনি কি মনে করেন এই কথাটা? এটা তো আমার কেন্দ্রের কথা নয়, আপনি যোগীর সভায় একজন প্রার্থী গেলেন না, এটা কি আপনি মনে করছেন? যে আমি খবরের কাগজে যেটুকু দেখেছি তিনি অসুস্থ ছিলেন, এইটুকু, মানে শান্তনু বাবু অসুস্থ ছিলেন, আমি এর বেশি কিছু বলতে পারবো না। তার বাড়ির কেউ কিন্তু জাননি, আমি বলতে পারবো না, এটা এটা আমাদের সংগঠনের ব্যাপার, এটা সেই কেন্দ্রের ব্যাপার, এখানে আমি কিচ্ছু বলতে পারি না। এই প্রশ্নটা আমাদের প্রেসিডেন্টকে বলুন বা চিফ ইলেকশন এজেন্ট বলুন। হ্যাঁ, এ প্রথম দিকে হয়েছিল, উত্তর তো আমি দিয়ে দিয়েছি। না না, যার সম্বন্ধে প্রস্তাব পড়েছিল তিনি ওনার পাশেই দাঁড়িয়ে আছেন এবং তিনি আজকে প্রপোজার, এটাও জেনে রাখুন যে প্রদীপ ব্যানার্জির নামে প্রস্তাব পড়েছিল। আমি তো আজকে প্রপোজার, আমি আর উত্তর দিয়েছি, এটা এটা আমার মনে হয় কোনো একটা ফ্রিঞ্জ গ্রুপ বা কিছু একটা লোক করেছিল, সে একটা বদ্ধ উন্মাদ আর কিছু না। ওকে, আজকে দেগঙ্গ আমাদের 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 অনেক এখন এই শোনেন, আমাদের এখানে গণতন্ত্র নেই, গণতন্ত্র হত্যা করা হয়েছে, গণতন্ত্রকে শুধু হত্যা করা হয়নি, গণতন্ত্রকে কবর দিয়ে দেওয়া হয়েছে, গণতন্ত্র নেই এখন। যদি সেইটাকে আবার পুনরুদ্ধার করা যায় সেইটাই সকলের দেখা উচিত, তা নইলে আমাদের দেশের সংবিধানের যে মূল পরিকাঠামো সেটাকেই যদি নষ্ট করে দেওয়া হয় তাহলে মানুষ এখন পরিত্রাহী হবে, ডাক ছাড়ছে, এরপরে তারা শেষ হয়ে যাবে। আর একটা কথা বলি, আজকে যে আমাদের যে স্বতঃস্ফূর্ত আমাদের ইয়ে আছে যেটা উনি বলছেন।